মাধবীর রোজনামচায় আপনাদের স্বাগত। আজকে সকাল থেকে উঠেই হনুমানের উৎপাত। প্রতি সপ্তাহে ওরা একদিন করে আসে এবং যার যা বাড়িতে পায় খায়। তা আমি ওদেরকে আমার ঘরে যা থাকে তাই আলু মূলো বেগুন যা থাকে দিই, এই জানলা দিয়ে দিই, অবশ্য জানলার একটুখানি ফাঁক করে আমি দিয়ে দিই। তা ওরা এসে নিয়ে যায়, সবাইকে, সবাই তো আর আসে না, আর সবাইকে তো দিতে পারি না, একজন দুজন যে আসে যারা আর কি আমার জানলার কাছে আসে তাদেরকে। রান্নাঘরে ঢুকে বেগুন নিয়ে গেছে বসে, না না রান্নাঘরে ঢুকে ওই বেসিনের তলায় বসে বেগুন খাচ্ছে। আর আমাদের পন্থু বলছে কি একটা বড় ইঁদুর এসছে, বড় ইঁদুর। আমি বলছি বড় ইঁদুর লেজ দেখেছি গো, বড় ইঁদুরের লেজ, বড় ইঁদুরের লেজ দেখেছে। ওই দেখো উপরে বসে আছে, ওই দেখো। কবে ওই দেখো দুজনে স্বামী স্ত্রী বসেছে, দেখো আয়নাটা ভাঙা, এই আয়নাটা ধরিস না। কোথায় আয়নাটা আছে? ফাটা, আমার হাতে লেগেছিল, চিপে ধরেছিল। তুমি এখন কাকে সিঁদুর পরাবে? তোমাকে। আমাকে কেন? কি কোথায় রেখেছো তুমি সিঁদুর পরানো? এখানে। এই আমার সিঁদুর নিয়ে এসছে, আমাকে সিঁদুর পরাবে, পরাও পরাও। কোন দিয়ে পরাবো? সিঁদুর পরাবো। আচ্ছা তোমার ছবি আছে, তুমি কি ইয়ে রাজরানী? না ইয়ে ঐশ্বর্য রায়, যে তোমার ছবি আসবে না ঐশ্বর্য রায়। আচ্ছা ঠিক আছে, চেনো না তো ঐশ্বর্য রায়কে? না কিভাবে পড়াবে? আচ্ছা পড়াও তাড়াতাড়ি, আমি এবার স্নান করতে যাবো। স্নান করে পড়াবো কিন্তু। আবার স্নান করে পড়াতে হবে? এ বাবা কোথায় সিঁদুর পড়া, কিভাবে সিঁদুর পড়াচ্ছিস? মাকালি হয়ে যাবে। এ বাবা স্নান করার আগে আমাকে ভূত সাজাচ্ছে, কি করব, যা করা করে না। আমি মুখটা মুছো না, মুছবো, তুমি ইয়ে করে দাও, সাজিয়ে দাও, মুছো। মুছেছে, গোল করে সুন্দর করে সিঁদুর পরাও, এরকম করে চিরুনি দিয়ে কেউ পরাতে হবে না। ইউটিউবে দেখে যে সিঁদুর পরে নানা রকম ইয়ে দিয়ে ব্লেড দিয়ে, তারপরে সেরকম পড়াবে আমাকে। ওরে বাবা রে, আচ্ছা ভালো, ছোনার তো আমার ছোনারটা হয়েছে সাজানো। ও মা কালী, কালী পুজো আসছে তো তাই সামনে কালী পুজো আমাকে সিঁদুর করে দিচ্ছে ওই জন্য মোটা করে। টিপ পড়াচ্ছে, এটা টিপ, সিঁদুরের টিপ। ছাড়ো আমাকে, ছাড়ছি। আর কি করবে দিদা ছোট্ট? ঠিক আছে, মালা সিনা হয়ে গেছে। মা নাকি কেন, নাকি কেন, তোমার নাকে লাগিও না, তোমার মা তোমার স্নান হয়ে গেছে, মা কিন্তু বকবে। ঠিক আছে রাখো, এবার দেখুন আমার নাকে পর্যন্ত সিঁদুর লাগিয়ে দিয়ে গেছে। আর কি, আজ আমাদের রান্না হবে শিম দিয়ে, আলু দিয়ে রুই মাছ, রুই মাছের ঝোল, পাতলা ঝোল। আর এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, শীতকালের কপি ডাঁটা, এই সমস্ত বেগুন শিম আলু দিয়ে একটা তরকারি। আর হবে লোটে শুটকি, আর এটা হচ্ছে মাশরুম। এই মাশরুমটা অন্যদিন স্যুপ করে খাওয়া হয়, কিন্তু স্যুপ খেতে খেতে আমার আর ভালো লাগছে না, ওই জন্য আজকে আমি নিজে স্যুপটা করছি। আর ওগুলো সব বৌমা রান্না করবে। কালকে ফ্রিজে কিছু লোটে মাছ ছিল, লোটে মাছই তো বলে, হ্যাঁ লোটে মাছ, লোটে মাছ ছিল, সেটা বের করে রাখা হয়েছে, এখনও বরফটা গলেনি। লোটে মাছ রান্না হবে, ওটা বৌমা করতে পারবে। আজকে মাশরুমটা সবাইকে দিলাম একটু একটু করে, আর আমিও খেলাম। মানে একদম পুরো মাংসের মতো রান্না হয়েছিল, যেমন করে মাংস রান্না করা হয় ঠিক সেই প্রসেসেই আমি করেছিলাম। আর এখন সবারই খাওয়া হয়ে গেছে, আর এইটুকুন এক্সট্রা, এটা আর কেউ খেতে পাচ্ছে না, এটা রেখে দিই পরে খাবে। আর লোটে মাছটা আমিই রান্না করছি, একটু দেরি হয়ে গেল আজকে হনুমানের জ্বালায়, প্রচুর পাড়ায় হনুমান এসেছে, ওরা সপ্তাহে একদিন আসেই।
আর আমার রান্না এই লোটে মাছের রান্নাটা, একটা লোটে মাছের ঝুড়ো বলে, এখনও রান্না হচ্ছে, তো এই ঝুড়োটা তো অনেকে অনেক কিছুই বলে। আর লোটে মাছটা আমার খুবই ভালো লাগে, আর সামুদ্রিক মাছ যেহেতু সেজন্য ওটা আমি খাই, ভিটামিন ডি আছে প্রচুর পরিমাণে। আর তাছাড়া রুই মাছও খাবো, এই রুই মাছ শিম দিয়ে, আলু দিয়ে, ধনে পাতা দিয়ে, জিরে আদা বাটা দিয়ে আমার বৌমাই রান্না করেছে, ও রান্না খুব ভালোই করে। আর এটা হচ্ছে নাতনির জন্য আলু আর শিম দিয়ে মাছ দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল। আর দেখুন এই তরকারিটা, এটা শীতকাল পড়লে আমাদের ঘরে খুব হয় এই তরকারিটা। এর মধ্যে এখন ফুলকপি দিইনি, ফুলকপির ডাটা দিয়ে তৈরি করা হয়েছে। আর তো কি বলবো, আজকে আর ডাল করা হয়নি, কেন ডাল কেউ খাবেও না। যদিও আমার ছেলে লোটে মাছটা খায় না, ও লোটে শুটকি মাছ খায়, কিন্তু লোটে কাঁচা লোটেটা একদম খায় না, খেতে চায় না, তার খায়ও না, মুখে পাতেই নেয় না, অন্য কি এটা খেতে ভালো লাগে না। কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে, আমি, আমার বৌমা, মেয়ে, সবাই আমরা খাই, আমার হাজবেন্ড, কিন্তু আমার ছেলেই একমাত্র খায় না। ওই জন্য রুই মাছটা করতেই হলো, নইলে হয়তো করতামই না রুই মাছ আজকে, তাহলে ডাল করতাম। আর এই দেখুন হনুমান আবার এসেছে, ওরা একবার লোভ পেয়ে গেছে, এবার এসছে। আমি আর বেগুন দিইনি, বেগুন আছে কিন্তু আর দিইনি, কারণ কালকে আমার বেগুন লাগবে আবার। আর মুলো ছিল, মুলোগুলো শুকিয়ে গেছিলো, পুরো হয়েছে, ও দেখুন দু কামড় দিয়েই ফেলে দিয়েছে। আর একটা ওই জানলাতে বসে আছে, একটা এই জানলাতে বসে আছে, আর ওইদিকে একটা এসে বেগুন নিয়ে গেছে, প্রথমেই তো দেখলেন, দিয়ে ওই জানলাটা আটকে দিয়েছি। এবার আমরা স্নান টান করে এসেছি, ভাত খেতে বসেছি। আর আজকে দেখলেন আমার নাতনি আমাকে কেমন সাজালো, আমি ওকে সাজাতে দিয়ে এই কারণে স্কুল থেকে এসে ওর মা স্নান করিয়ে দিয়েছিল, তারপরেও ও আমাকে সিঁদুর নিয়ে আমাকে পড়াচ্ছিল, আমি দিয়ে এই কারণেই যে মোবাইলটা তাহলে কম ঘাটে, এই কারণেই ওকে ওর সঙ্গে একটু সঙ্গ দিই। আর ঠাকুমা হয়েছে যখন তখন এই অত্যাচার তো সহ্য করতেই হবে। যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। একটাই অনুরোধ, আপনারা সবাই ভালো থাকবেন।